আমরা সারা জীবন মেয়েদেরকে ঠকিয়েছি দুটো হাদিস বলে, একটা হাদিস বলে মেয়েদেরকে খুব ঠকিয়েছি। কি হাদিস? না স্বামীর পায়ের তলে তোমার জান্নাত, স্বামীর উপরে কথা বলা যাবে না, যদিও এটা হাদিস কোরআনে কোথাও নেই। কি বলছি বুঝতে পারছেন? স্বামীর পায়ের তলায় জান্নাত এটা হাদিসে নেই, শায়খরা বসে আছেন ওনারা জানেন। শুধুমাত্র পুরুষের পায়ের তলায় জান্নাত নেই, পুরুষ বাপ হোক আর পুরুষ স্বামী হোক। আমরা ছোট থেকে এটাও শুনছি যে বাপ আর মায়ের, পিতা মাতার পায়ের তলায় জান্নাত, শুনছি না? শুনছি তো, এ কথাটা একেবারেই মনে হয় শায়খরা আছেন ওনারা তাহাকিক করবেন। আমি এই পর্যন্ত ছোট জ্ঞানে যা তাহাকিক করেছি, আলবানি সাহেবের ফতোয়া থেকে শুরু করে আব্দুল ইবনে বাস, মোবাইলে নেটওয়ার্কে সব মাধ্যমে যা দেখেছি, বাপ মায়ের পায়ের তলায় জান্নাত এই হাদিসটাকেও নাসিরুদ্দিন আলবানি সাহেব তিনি জয়ীফ বা হাদিসের গ্রন্থে নেই বলে এক পর্যায়ে উল্লেখ করে দিয়েছেন। তবে সাহাবিদের থেকে একটা কওল আছে মায়ের পায়ের তলায় জান্নাত, এটা হাদিস ঠিক। তবে এই হাদিসটা আবার আল্লাহ রসুল থেকে নয়, সাহাবিদের কল, কিন্তু সাহাবিদের কলটা হাদিসের মধ্যে গণ্য। শায়খরা আছেন, এটা আমি ফতোয়া দিলাম না, একটা জিনিস বোঝাবার জন্য বললাম। তার মানে মায়ের পায়ের তলাতেই শুধু জান্নাত, বাপ মায়ের পায়ের তলা জান্নাত ছোট থেকে যে হাদিস শুনছি এটা নয়, মায়ের পায়ের তলাতে জান্নাত, পুরুষ মানুষের পায়ের তলাতে জান্নাত নেই। ওদের পায়ের তলায় চামড়ার জুতো, কারুর ফোমের জুতো, এই আছে, জান্নাত নেই, অত সহজ নয়। কিন্তু নারী এত দামি, এই ফেরদাউস নামক জান্নাত বলুন, এটা একটা নারীর পায়ের তলায়, আল্লাহু আকবার। ওরা তো জানে না যে আমাদের মর্যাদাটা আল্লাহ এবং আল্লাহর নবী কোথায় তুলে দিয়ে গেছেন, এটা কি ওরা জানে না? আমরা আরেকটা নারীদেরকে ঠকিয়েছি একটা কথা বলে, এই পর পুরুষের সামনে মুখ দেখিও না, ঘরের ভিতরে থাকো, এটা বলেছি না? অবশ্যই এ কথা ঠিক, এ কথা চূড়ান্ত পর্দা করতে হবে। তুমি পুরুষ মানুষ বলে তুমিও লার্জ সাহেবের বেটা নয় যে তুমি খালি গায়ে ঘুরতে পাবে, এটাও তোমার জন্য হারাম। কি বলছি বুঝতে পারছেন? একটা পুরুষ যেমন একটা নারীকে দেখলে তার ভিতরে যৌবনের উত্তেজিত আসে, ঠিক তেমন একটা মহিলা একটা খালি গায়ে কোনো পুরুষকে, সুঠাম দেহির কোনো পুরুষকে যদি দেখে তারও মনে কামনা জাগে। ওই জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সভ্যতা, কত আগে থেকে তিনি ব্যারিকেড লাগিয়ে দিয়েছেন, তিনি বলছেন এই কোন মহিলা যেন তার স্বামীর সুনাম অন্য মহিলার কাছে না করে। দেখুন পুরুষদেরও পর্দা আছে, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আচ্ছা, পুরুষদের যদি লোভনীয় এবং পর্দার ব্যাপার না থাকতো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামীর কথা অন্য নারীকে বলতে মানা করেছে কেন? একজনার স্বামী সালমান খানের মতো দেখতে আর আর একজনার কাঞ্চন মল্লিকের মতো, কাঞ্চন মল্লিক বুঝেন তো, এই যে কাঞ্চন মল্লিকের মতো, আর একজনার সালমান খানের মতো। তা যার সালমান খানের মতো ও কাঞ্চনের বউকে বলছে তোর স্বামী যদি একটু জোরে হাওয়া হয় তাল পাতার মতো উড়ে যাবে, আর আমার স্বামী বডি দেখ, ছাতিটা দেখ দেড় ফুট, গল্প করছে কি, ছাতিটা দেখ দেড় ফুট, এখন এ তাল পাতার পাশে রাতের বেলাতে আছে, জি কাঞ্চন মল্লিকের পাশে, এখন কাঞ্চন মল্লিকের পাশে থেকেও মনে মনে ভাবছি কাঞ্চন মল্লিক না হয়ে যদি ওর স্বামীটাই আমার ভাগ্যে যদি থাকতো, এটা ভাববে কি ভাববে না? ভাববে। ওই জন্য হযরত মুহাম্মদ সাল্লাম এটা নিষেধ করে দিয়েছে, একদম নয়। পুরুষ মানুষ তুমি ঠিকাদার হয়েছো, ভালো কথা, এতে আমার অসুবিধা নাই, তোমার কোটি কোটি টাকা হোক, এটা আমি চাই, মুসলিম ভাইদের টাকা হোক, এই যে একটা ঠিকাদারের টাকা আল্লাহ দিয়েছে বলে 50,000 টাকা দান করেছে, অবশ্যই টাকা হোক, টাকার গরমে যেন গাঁঠের নিচে কাপড় পরে সাদা লুঙিয়া ধুতি পরে আর গলাতে একটা সোনার চেন পরে খালি গায়ে এরকম করে যেন ঘুরিও না, তোমার 12টা বাজিয়ে দিবে উপর থেকে আজাব চলে আসবে। তোমার পর্দা আছে, তুমি পুরুষ বলে লার্জ সাহেবের ব্যাটা না, তুমি খালি গায়ে ঘুরতে পাবে না, এই বারমুন্ডা প্যান্ট এই পর্যন্ত পরে তুমি বেড়াতে পারবে না, এটা হারাম। কি বলছি বুঝতে পারছেন? জি এটাও হারাম। আর একটা কথা বলে দিচ্ছি, শুনে রেখে দেন, ফেসবুকে কিছু মেয়ে ছবি পোস্ট করছে আর তলাতে কমেন্ট বক্সে লিখছে তুমি কত বদমাস মেয়ে, ফেসবুকে কেউ কোনোদিন ছবি ছাড়ে, এই বিয়াদব তোমার ছবিটা ছাড়লে কেন? পুরুষ মানুষ তোমাকে দেখো তোর মনে কামনা জাগে, মেয়েটার মনে তোমারও দেখতে তো, এই যে ছেলেটা বসে আছে কত সুন্দর দেখতে, দেখুন তো
লাল গেঞ্জি পরে, ওকে যদি কোনো মেয়ে দেখে তো পছন্দ করবে কি করবে না? এক চান্সে পছন্দ করবে? ও মনে মনে ভাববে এরকম একটা স্বামী পেলে আমার ভালো হতো, ভাববে কি ভাববে না? তার মানে তো ওর ছবি পোস্ট করা যেমন হারাম, তোমারটাও পোস্ট করা তেমন হারাম। বোঝাতে পেরেছি আপনাকে? শুধু ও ওরা দেখা দিলে অপরাধ, তুমি দেখা দিলে অপরাধ নাই। তাই বলে আমি তোমাকে বোরখা পরে ঘুরতে বলিনি, তোমাকে শুধু এতটুকু মানা করছি তুমি খালি গায়ে ঘুরো না, তোমার শরীরের মধ্যে একটা লাবণ্যর ভিতরে খারাপ কাজ করবে। কি বলছি বুঝতে পারছেন? তাহলে নারী পুরুষ উভয়ে কি করা লাগবে? পর্দা করা লাগবে। ওরা একেবারে আভ্যন্তরীণ ভাবে করবে আর এরা ওপেন করবে, ঢিলা ঢালা প্যান্ট শার্ট পরবে। আবার এমন প্যান্ট উঠেছে এখন, আবার পাচার কাছে ছেঁড়া, হাঁটুর কাছে ছেঁড়া, কি যুগ যে এলো! আসে না আপনাদের দিকে হয়েছে? এমন চুল কাটছে, মানে ছোট লোক তো অনেক কোয়ালিটির হয়, এদের বাপ মাগুলো কোথায় থাকে জানি না, এইখানে একটু লাল, এখানে একটু সাদা, হ্যাঁ, আর এইদিকে কেটে দিয়ে মনে হচ্ছে এয়ারপোর্ট করেছো, ওর মাথায় প্লেন নামবে, হারাম খোর কোথাকারে। তোমার আব্বা মা বেঁচে আছে? তুমি এ চুল কেন কাটলে? আর তোমার আব্বা এটা সহ্য করে কি করে? বিয়াদব কোথাকারে। কখন আপনি দেখবেন না কোনো ভালো স্টুডেন্ট, মেধাবী কোনো ছাত্র বা ভালো ঘরের, সম্ভ্রান্ত ঘরের কোনো ছেলে এরকম চুল কেটেছে আপনি দেখতে পাবেন না? যে অসভ্য নিম্ন কোয়ালিটির ফ্যামিলির ছেলেমেয়েরা এরকম চুল কাটে, নিম্ন পর্যায়ে যাদের রুচি বলে কিছু নেই। আপনার বেটা যদি এটা করে ভেবে নিতে হবে আপনি বাপ, আপনি অরুচিহীন একজন মানুষ, আপনার রুচি নেই। চারিদিকে ন্যাড়া হয়ে মাঝখানে রেখেছে, আবার কেউ মাঝখানে গোল করে, আবার কি বলছে মেসি শাটিং না কি বলছে, মেসি শাটিং, কি আশ্চর্য ব্যাপার! একদম দূরে থাকবেন, আপনারও পর্দা রয়েছে। আল্লাহ তাআলা তারপরে বলছেন, ইল্লা আলা আজওয়াজিকুম আও মা মালাকাত আইমানুহুম ফা ইন্নাহুম গায়রু মালুমি। তোমার নিজের স্ত্রীদের কাছে তোমরা গমন করো, পাপ নেই, তবে এইটা ছাড়া যদি অন্য কাউকে তালাশ করো, আল্লাহ তাআলা বলছেন ওটা তাহলে তোমাদের অপরাধ হবে। আল্লাযী ফামানিবতাগা ওয়ারা আযালিকা ফাউলাইকা হুমুল আদুন। নিজের স্ত্রী ছাড়া অন্য কাউকে যদি নিজের মনের বাসনা মেটাবার জন্য কামনা যদি করো, আল্লাহ বলছেন আদুন, ওটা হবে সীমা লঙ্ঘন। তারপরে বলছে আল্লাযীনা হুম লি আমানাতিহিম ও আহদিহিম রাউন, আর তোমাদের কাছে আমানত দিলে রক্ষা করবে, প্রতিশ্রুতি রক্ষা করবে, আমানত আর প্রতিশ্রুতি এই দুটো জিনিস রক্ষা করবে। আল্লাহ তাআলা আবার বলছেন আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, তোমরা সালাত সমূহকে হেফাজত করবে। এখানে দুটো একটা কথা বলে জানি কমিটির লোক বিরক্ত হয়ে যাচ্ছে, আপনারা বিরক্ত হচ্ছেন তো? কমিটির লোক বিশেষ করে যে টাকার কথা বলছে না ভাবছে, তাই তো ভাবার উপায় নেই, আমি এসেছি যখন এত টাকা নিয়ে পালাবো, আবার এত দূর থেকে এসেছি আমাকে তো কিছু বলতে হবে, টাকা জায়েজ হবে কি করে, বুঝলেন না? হ্যাঁ কিছু তো বলতে হবে আপনাকে, আর দান আপনারাই করেন আলহামদুলিল্লাহ, গ্রামে এসে খুব ভালো লাগলো যে লোক বেশি হয়নি কিন্তু দান মোটামোটা হয়েছে 50,000-1,00,000 টাকা আলহামদুলিল্লাহ। আর আপনারাই তো দেন বলে মাদ্রাসাটা চলে, জলসা যদি এবছর বৃষ্টির কারণে নাই বা হতো মাদ্রাসা চলতো না, আপনারাই দিতেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের মালকে কবুল করে নিক। এখানে আল্লাহ তাআলা একটা কথা বলছেন, আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, আল্লাহ বলছে যারা সালাত সমূহকে, নামাজ সমূহকে যারা হেফাজত করে। এইখানে কথাটা থাক, আমি আর একটা সুরাতে যাচ্ছি, ছোট্ট একটা সুরা আপনাদের সামনে আমি বলছি। আল্লাহ তাআলা বলছেন যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল নামক জাহান্নাম ওই মুসল্লিদের জন্য, মুসল্লিদের জন্য একটা স্পেশাল জাহান্নাম যারা নামাজ পড়ে, আল্লাহ বলছেন ওদের জন্য স্পেশাল জাহান্নাম। কি ওয়াইল? কারা তারা? আল্লাযীনাহুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজে অস্বস্তি। তারপরে বলছেন আল্লাযীনাহুম ইউরাউন, যারা লোক দেখানো নামাজ পড়ে। তবে একটা কথা বলে দিয়ে যাচ্ছি, এটা ফতোয়া নয়, আমি গবেষণা করে, তদন্ত করে, পড়াশুনো করে সব কিছু জেনে তবে বলছি, আমার জানাটা ভুলও হতে পারে, তবে আপনি একেবারে না জেনে আমার ভুলটা কেটে দেওয়ার চেষ্টা করিয়েন না। যারা শুধুমাত্র জুম্মার নামাজ পড়ে এদের জন্য অয়েল নামক জাহান্নাম, মাথায় থাকবে। আল্লাহ এখানে একটা শব্দ ব্যবহার করেছেন বহু বচন, সালাতিহিম ইউহাফিজুন,
সলাত সমূহকে যারা হেফাজত করে, তার মানে পাঁচ ওয়াক্তের সলাত যারা হেফাজত করে, আদায় যারা করে, এরা শুধু ওয়াইল নামক জাহান্নাম থেকে বাঁচবে। আর ওয়াইল নামক জাহান্নামে যাবে কারা? আল্লাহ বলছেন ইউরাউন, যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে। জুম্মার নামাজ শুধুমাত্র যারা পড়ে, এরা লোক দেখানোর জন্যই পড়ে। ঠিক বললাম না ভুল বললাম? শুনুন, আল্লাহ এখানে একবারও বলেননি যে বেনামাজিদের জাহান্নাম। কোরআনে অন্য জায়গায় বলেছে, এখানে আল্লাহ তাআলা বলেননি। আল্লাহ এখানে বলছেন যারা নামাজ পড়ে লোক দেখানোর জন্য, এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। তার মানে বুঝে নিতে হবে, জুম্মার দিনে আপনি নামাজ পড়েন মানে এটা লোক দেখানো ছাড়া আর কিছু নয়। আর একটা কথা বলে রাখছি, রাস্তা দিয়ে হাঁটছি, একটা লোক আমাকে বলছে, মাঝে মধ্যে কখনো জুম্মার নামাজ এখানে ওখানে পড়ি, একটা লোক আমাকে বলছে, হুজুর আমার নামটা একটু খাতাতে এন্ট্রি করে দিবেন। বললাম তার মানে? বলছে আপনারাই তো বক্তব্য দিতে দিতে বলেন যে জুম্মার আজান হয়ে গেলে ফেরেস্তারা খাতা গুটিয়ে নেয়, তো আমি তো আগে যেতে পারবো না, আমি খোতবা চলবে তখন যাব, ওই জন্য আমার নামটা একটু এন্ট্রি করে দিবে। এরকম লোক আছে নাকি? হ্যাঁ আছে, আছে। আর কিছু লোক আছে, আমরা ছোট থেকে একটা হাদিস শুনে আসছি, কি হাদিস না, এক সপ্তাহ যত ছোটোখাটো পাপগুলো জুম্মার দিনে ক্ষমা হয়ে যায়, তাই তো? এখন কিছু না, বেনামাজি তারা সুযোগ ধরেছে যে এমনিতে পড়ি না পড়ি। কলকাতা মেচুয়া বলে একটা জায়গা আছে, জানেন মেচুয়া? আপনি আপনি বলতে পারেন, মেচুয়া ফলের মার্কেট, খুব বড় ফলের বাজার, মানে ওখান থেকে সব ফলগুলো আর কি বিভিন্ন জায়গায় যায়। তা মেচুয়াতে আমি দেখেছি রমজান মাসে বাড়িতে গিয়ে গাড়ি নিয়ে ফল টল কিনতে যাই রমজান মাসে, ওখান থেকেই কিনি ফলগুলো ইফতারের জন্য। তা দেখেছি যে মাথায় টুপি, কানে দাঁতন গোঁজা আছে মেসোয়াক, আর বাম হাতে সিগারেট রমজান মাসে। আবার ওই লোকটাকেই দেখছি, আল্লাহর কসম এটা মিথ্যা বলছি না, আমি আমার নিজে দেখা, ওই লোকটাকেই দেখছি আবার ইফতারের 10 মিনিট আগে এত তাড়াহুড়ো করছে, এ মলি সাহেব জলদি করিয়ে জলদি করিয়ে জলদি, ইফতারি কে অক্ত হয়ে গিয়ে, ইফতারি কে অক্ত, বাবা বড় মুসল্লি রে, ভালো করে বুঝবেন। ও দেখছি আমার পাশেই মসজিদে, ওখানে মসজিদ আছে একটা ছোট্ট করে, তা মসজিদে ইফতার বসেছে, আমিও কখনো কখনো করি, তা ওই লোকটাকে লক্ষ্য রাখছি, ও দেখছি ইফতার করছে। তা আমি নামাজের পরে বলছি যে সাহেব আপনি তো রোজা করেননি, তা ইফতার কেন করলেন মসজিদে বসে? ও তখন বলছে কেন, হুজুরেরা বলেছে রোজার আলাদা নাকি ইফতার খাওয়ার আলাদা নাকি। তা আমি রোজার নাকিটা নাই না নিলাম, ইফতার খাওয়ার নাকিটা ছাড়বো কেন? বুঝলেন না, বলছি ইফতারের নাকিটা আমি মিস করবো কেন, রোজা না হয় করতে পারিনি, ওটা আলাদা নাকি আর ইফতারে আলাদা নাকি, এটা হুজুররা বলছে, তো আমরাই বলছি কাউকে ইফতার খাওয়ালে সারাদিন রোজা রাখার যত নাকি তত নাকি হয়। ও বলছে তাহলে আমি এই নাকি থেকে কেন বঞ্চিত হব আপনি বলুন। বললাম বাহ ভাই, তোমার বুদ্ধি আছে, যাই হোক তোমার কাছে টাইম পেলে আমি 2 ঘন্টা ক্লাস করে নিতাম, বুঝলাম তো। তো এইরকম লোক সারাদিন, আপনার জব কার্ড আছে, জব কার্ড বুঝেন, জব কার্ড, জব কার্ড আছে, এই জব কার্ডে টাকা দিবে, তা আপনাদের গ্রামের পঞ্চায়েত কালকে সকালে মাইকলে সবাইকে বলে দিল অ্যানাউন্স করে যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে জব কার্ডের টাকা দেওয়া হবে, সবাই বই নিয়ে যাবে। গ্রামের মোটামুটি 80 জন 90 জন মানুষ লাইনে দাঁড়িয়ে আছে, ক্যাশ কাউন্টারে যিনি আছেন অফিসার ব্যাংকে, উনি বারবার বইগুলো চেক করছেন, গ্যাট 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 করে টাকা গুনে দিয়ে দিচ্ছেন। আপনি দিয়েছেন আপনার বইটা, নাম কি? আশরাফুল হক। হ্যাঁ আপনার জব কার্ড আছে কিন্তু আপনি তো কাজ করেননি, কাজের এন্ট্রি নেই তো আপনার? না আমি কাজ করিনি, জব কার্ড আছে। তাহলে আপনি লাইনে দাঁড়ালেন? বলছে না সবাই টাকা পাচ্ছে এই জন্য আমিও লাইনে দাঁড়িয়েছি, আমিও পাবো। আচ্ছা বলুন তো, একদিনও কাজ করেনি, জব কার্ডটা ওর আছে, এ টাকা পাবে কি পাবে না? পাবে, পাবে না। আল্লাহ বলছে তুমি কলেমা পড়েছো মানে জব কার্ড করেছ, কলেমা পড়েছ মানে তোমার জব কার্ড হয়ে গেছে, তুমি এবার কাজ করবে এন্ট্রি হবে, কাজ না করবে এন্ট্রি হবে না। জুম্মার দিনে তাদের পাপগুলিকে ক্ষমা করে দেওয়া হবে। এই যে এক সপ্তাহ যারা নামাজ পড়েছে, নামাজে ভুল ত্রুটি হয়েছে,
কেরাতে ভুল হয়েছে, ছোটখাটো সাগিরা গোনা হয়ে গেছে, বিশ্ব নবী তিনি বলছেন জুম্মার দিনে তাকে ক্ষমা করে দেওয়া হবে। কিন্তু এক সপ্তাহ তুমি আল্লাহর ডাকে সাড়া দিলে না, তোমার জব কাট করা আছে, এই তুমি কলেমা পড়ে মুসলমান, তুমি ব্যাংকের লাইনে গেলে যেমন টাকা পাবে না, আল্লাহ বলছে শুধু জুম্মার দিনে এলে তোরা কেউ ক্ষমা পাবি না, তোদেরকে ঘুরিয়ে জাহান্নামের মধ্যে দেওয়া হবে। কারণ হলো ইউরাউন, তোরা লোক দেখানোদের দলভুক্ত। কিছু লোক আছে দেখবেন সারা সপ্তাহে কোনদিন জুম্মার দিনে গিয়ে ঝামেলা বাঁধায় মসজিদে, বাঁধায় না? ঈদের মাঠে দেখবেন কিছু লোক আছে ঝামেলা করবেই, আর কিছু লোক আছে দেখবেন ওদের সাপোর্ট হয়ে বলে এই হচ্ছে গ্রামের হাকিকাত লোক, বলে না? আর এই কথা যখন বলো ফুলে মুগুর হয়ে যায়, শালা আমার পক্ষে লোক আছে রে, আসলে যে ভাত ভাত করে বকছে চিল্লাবিল্লি করছে আসলে ও মানুষ না, ও গড় অহস্য হচ্ছে গরু। আর কিছু লোক আছে মসজিদে জুম্মার দিনে যায় সারা সপ্তাহ খোঁজ নেয়, ইমাম সাহেবকে খুব চমকায় না, এই ঝাড়ু দিলে না কেন, ড্রেনটা পরিষ্কার করলে না কেন, বলে না? বলে ও ঝাড়ু দিবে কেন, ওর বাপের মসজিদ নাকি, তুমি ঝাড়ু দিবে প্রত্যেক জুম্মায় গিয়ে? হ্যাঁ, ও তো সামান্য বেতন 4,000, ও কি ঝাড়ু দিবে? এই আজকে একটা নতুন কথা বলছি, আগেও বলেছি সোশ্যাল মিডিয়াতে, আবার বলছি, এবছরে সব জায়গাতেই বলবো বলে এসেছি আমি মমতাজুল ইসলাম, তাতে কে ডাকলো আর কে না ডাকলো আমি 10 পয়সা পরোয়া করি না। হ্যাঁ, যারা মসজিদের কমিটি আছেন আর মাদ্রাসার যারা কমিটি আছেন ভালো করে শুনুন, আপনাদেরকে একটা কথা বলে দেখে যাচ্ছি। মসজিদে একটা লোক ইমামতি করে, ভাই বেতন কত? বেতন ভাই ক বছর চাকরি করছো? 42 বছর। বেতন বলছে 3800। আর 42 বছর চাকরির বয়স, বেতন 3800, তাহলে ঢুকেছিল ক টাকায়? এটা তো একটা কথা। ওই মসজিদের সেক্রেটারিকে হিসাব নেন, মসজিদের টাকা ফান্ডের টাকা 3,00,000 টাকা জমা আছে মসজিদে ব্যাংকে, আর ওর বেতন 3800। একটা লোকের নামাজ হবে না গ্রামের লোকের, মসজিদের টাকা তুমি ব্যাংকে জমা রেখেছো আর ইমামের বেতন 3800, তুমি নামাজ হবে কি করে তোমার? হ্যাঁ, তুমি মাদ্রাসার টাকা কমিটি জমা করে রেখে দিয়েছো 4,00,000 টাকা, আর শিক্ষকের বেতন 4,000। হ্যাঁ, পৃথিবীর কোন চাকরি আছে? আসলে এইগুলোর জন্য আমায় জানি আমাকে খারাপ ভাববে, কিন্তু আমি একটা কথা বলতে চাইছি জাতির কাছে, এই ছোট মানসিকতাগুলো চেঞ্জ করুন, অবশ্যই অবশ্যই চেঞ্জ করুন। আমার মাদ্রাসাতে 6 জন শিক্ষিকা আছে, 6 জনের একই বেতন, আর যে রান্না করে তারও একই বেতন, যে গেটম্যান বুড়ো একটা হাঁটতে পারে না ওরও একই বেতন। আমার স্ত্রী মায়ের সাথে আমাকে খুব বকে, তোমার কি কোনো বুদ্ধি নাই? আমি ওরে বুদ্ধি নাই বলে তো সবাই ডেকে নিয়ে যায়, বুদ্ধি শুধু তোর কাছেই আমার নাই, আর সবার কাছে বুদ্ধি আছে, বুঝলে না, তোর কাছেই নাই। আমাকে বলছে বুড়ো মানুষ, ও দারোয়ানি করে, ওকে কেন 6,000 টাকা বেতন দিতে যাবো, 3,000 দিলে হয় না? আমি যাই, প্রধান শিক্ষিকা 1 লিটার সরিষার তেল কিনতে গেলে 200 টাকা, গেটম্যানের জন্য 200 টাকা, এই গেটম্যানের 200 টাকা, তা বেতন একই হবে সবার। আমার আমার আমি এই নীতিতে চলি, সব শিক্ষকের একই বেতন, অন্তত পক্ষে মাদ্রাসা মসজিদের শিক্ষকদের এখন বর্তমান দুর্মূল্য বাজারে 12,000 টাকা বেতন দেওয়া লাগবে, 10,000 মিনিমাম, তাছাড়া নামাজ হওয়া মুশকিল আছে। একটা কথা আমার বাস্তব কথা আপনি জীবন অভিজ্ঞতা মিলিয়ে নেন, কি টাটা কোম্পানি তার ম্যানেজারের বেতন দিচ্ছে 16,00,000 টাকা। আচ্ছা বলুন তো, একটা লোকের সংসার চালাতে 16,00,000 টাকা লাগে? লাগে, দিচ্ছে কেন? এই কারণে দিচ্ছে, কোম্পানি জানে যে আমার ম্যানেজারকে তার প্রয়োজনের অতিরিক্ত বেতন এই কারণে দিতে হবে যাতে ওর ব্রেনটা অন্য কোথাও আর কাজে লাগাতে না পারে, বুঝলেন তো? আমাদের মাদ্রাসা থেকে আজকে ভালো স্টুডেন্ট বার হচ্ছে না কেন, কোনোদিন গবেষণা করেছেন? করেছেন এটা যে আমাদের পশ্চিমবাংলার ছেলেরা ইউপি উত্তরপ্রদেশে পড়তে যাচ্ছে, দারুল উলুম দেওবন্দে পড়তে যাচ্ছে কেন? সব থেকে বড় প্রবলেম যেটা,
শিক্ষক পারিবারিক টেনশনে তার ছাত্রকে সঠিক বিদ্যাটা দিতে পারছে না। কি বলছি বুঝতে পারছেন না? পারিবারিক টেনশনের কারণে। ওই জন্য আমি সব জায়গাতে বলেছি, মাদ্রাসায় 100 ছেলে আছে, কাল সকালে 50টা ছেলে বার করে দেন। 50টা ছেলে কাল সকালবেলা বলুন অন্য মাদ্রাসায় ভর্তি হও। শিক্ষক 8 জন ছিল, 4 জন ডাকুন, পর্যাপ্ত পরিমাণে বেতন দেন, তাদেরকে প্রেশার ক্রিয়েট করুন যে তোমাকে আমি 12,000 টাকা বেতন দিয়ে রেখেছি, এই 50টা ছেলে যেন মানুষের মতো মানুষ হয়, বেনারসে যেন না যেতে হয়, উত্তরপ্রদেশে যেন পড়তে না যেতে হয়, এইটা যেন তোমার মাথায় থাকে। দেখি এইখান থেকে বোখারি পড়ানো আলেম বার হচ্ছে কি হচ্ছে না, এইখান থেকেই সম্ভব। আমরা শুধুমাত্র পরিকল্পনা করার অভাব রেখেছি। কথাগুলো যে আমি বলছি, আপনি আমার একটা কথা কেটে দেন যে এই কথাটা আপনি ভুল বলে চলে গেলেন, হয় কি করে, আপনার হিসাব হয় কি করে যে 3839 টাকা বেতন দিয়ে তার পিছনে আপনি 5 অক্ত নামাজ পড়ছেন? ABCDEFG এই যে যারা পড়ায় তাদের প্রত্যেক মাসে 500 টাকা বেতন দিতে হয়, আর আপনার বেটাকে আলিফ লাম মিম 30টা নেকি আপনার বেটা পেয়ে গেল, আপনি পেয়ে গেলেন, ইমাম সাহেব নিজে পেল, এর কি করে 3800 টাকা হয়? এ বাড়ি যাওয়ার সময় আপনার বিবেক বলে না যে এক মাস আমার ছেলে ABCD পড়েছে, অন্য মাস্টারের কাছে 500 টাকা বেতন দিতে হয়েছে, এ আল্লাহর কালাম শেখাচ্ছে, এ বাড়ি যাচ্ছে 200টা টাকা পকেট থেকে বার করে দিয়ে বলি ভাই আপনার ছেলের জন্য আঙ্গুরের সিজন, 1 কেজি আঙ্গুর কিনে নিয়ে যাবেন? একটা লোক বলুন তো আমি বলেছি, একটা লোক বলুন যে আমার ছেলে মক্তবে পড়ে বা মাদ্রাসায় পড়ে বলে খুশি হয়ে আমি 200টা টাকা দিয়েছি মসজিদের ইমাম সাহেবকে, একটা লোক বলতে পারবেন? আপনার মানসিকতা চেঞ্জ করুন, অবশ্যই মানসিকতা চেঞ্জ করুন। মাদ্রাসা আমি বলেছি তো, আমার মাদ্রাসাতে আমি তো আমের মানে আমি যদি বলি ছাত্রী ভর্তি করবো আমার মাদ্রাসায়, তো 1 বছরে 1,000 ছাত্রী ভর্তি করে আমি উঠতে পারবো না। প্রত্যেক দিন মনে হয় 20-50টা ছাত্রী বাপ ফোন করে, মমতাজুর সাহেব আপনার মাদ্রাসা আমার বেটি ভর্তি করবো, অত সহজ নয়। আমি 50 জনের বেশি 1টা ছাত্রীকে ভিতরে রাখবো না, অথচ টাকা আমার নয়, লোকই টাকা দিবে, তারপরেও এ দায়িত্ব নিব না। পর্যাপ্ত পরিমাণে বেতন দিন, ইমাম সাহেবকে দিন, ভালো প্রতিষ্ঠান চালান, অর্থ এদিক ওদিকে খরচা না করে, উল্টোপাল্টা খরচা না করে প্রতিষ্ঠান বিল্ডিং করে লাভ নেই, শিক্ষার মানকে বাড়িয়ে তুলুন। আজকে অবাক লাগে একটা জিনিস, আমি নিজেও মাদ্রাসাকে বদনাম করছি না, আল্লাহর কসম দিয়ে বলছি আমি মাদ্রাসার দীর্ঘদিনের ছাত্র, আমি সবসময় মাদ্রাসা মসজিদের পক্ষে একটা কথা বলছি, একটা ছেলে 3 বছর ইংলিশ মিডিয়ামে পড়ে ইংরাজিতে কথা বলতে পারে, আর 12 বছর একটা ছেলে মাদ্রাসায় পড়ে আরবিতে কথা বলতে পারে না, কারণ কি? কারণ কি? 12 বছর মাদ্রাসায় পড়ার পরেও অনেক ছাত্র আছে ভালো করে খোদবা দিতে পারে না, কারণ কি? এই যে বলেছি শিক্ষক তার অমূল্য সম্পদ অর্থনৈতিক পরিস্থিতি খারাপের কারণে তার ছাত্রকে দিতে পারেনি। কথাগুলো মিলিয়ে রাখবেন একটা একটা করে। যাই হোক, শুকরিয়া। আল্লাহ তাআলা তারপরে বলছেন আল্লাযীনা হুম ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, নিশ্চয় এরা হচ্ছে ফেরদাউসের উত্তরাধিকারী। আল্লাহ তাআলা বলছেন এদের জন্য খালিদুন, এরা চিরস্থায়ী জান্নাতের ভিতরে থাকবে ফেরদাউসে। বন্ধু বসে যান, 5 মিনিট আর যান না, আপনি চলে গেলে দেখতে খারাপ লাগবে, 5টা মিনিট আপনি বসুন প্লিজ, 5 মিনিট, আর 5 মিনিটের মধ্যে আমি ছেড়ে দেবো। 5 মিনিট বসুন, আপনি চলে যাওয়া মানে পরিবেশ নষ্ট করা, আমিও চলে যাব, আমার 12:30 পর্যন্ত বলতে বলা হয়েছে, 12:45 হয়ে গেছে, মানে এরকম বক্তা চোখে দেখা যায় না, মানে পাগল আর তার গাছে ধরে না, মমতাজ ইসলামী পাগল, 12:30 টাইম 45 হয়ে গেল। যাই হোক, শুকরিয়া বলতে এখানে খুব ভালো লাগলো যে আপনারা কোনো ডিস্টার্ব করেননি, ধীরস্থিরভাবে বসে আছেন, এটা মাদ্রাসার জলসা, তাই তো? আমি বেশি টাকা পয়সা চাপচুপ দিয়ে করব না কিছু, আমি অন্ততপক্ষে 20 জন মানুষ কত করে চাইব, 2000 করে চাইব, হ্যাঁ 2000 করে আপনারা বলুন যে নামটা আমি লিখছি, 1 সপ্তাহ পরে টাকাটা দেবো, 2000 করে বলুন অন্তত পক্ষে, আপনি আপনার আব্বা মায়ের জন্য টাকাটা দেন, খরচা করুন। একটা লোক বলুন 2000 টাকা বলুন, মাশাআল্লাহ, শুকরিয়া, জাজাকুমুল্লাহ খাইরুন হাসানুল জাজা, আল্লাহুম্মা বারিক আলাই, আল্লাহুম্মা সাল্লি আলাই,
উনি দিচ্ছেন 2000 প্রতিষ্ঠানের হেড মাওলানা দেখছেন প্রধান শিক্ষক উনি দিচ্ছেন 2000 টাকা আর কেউ আছেন ভাই অন্তত 10 20 টা লোক দেন আরে 1000 টাকা হচ্ছে তুলুন যে আমি 1000 দেব আপনি মেহমান মানুষ চেয়েছেন জি আরে 1000 টাকার আপনি হাতটা তুলুন যে আমি 1000 টাকা দেব মানে আপনারা দান করবেন না আমার হাতে এটা নিয়ত করেই রেখেছেন আলহামদুলিল্লাহ আর একজন ভাই 1000 টাকা দিলেন যদি আমার আদায় ডিপার্টমেন্ট নেই তারপরেও লাস্ট একটু কিছু বলতে হয় যা হয় সেটাই লাভ জি এই 1000 টাকা বলুন বলুন না ভাই কে আমি 5000ও চাইনি 2000 চেয়েছি দেওয়ার মতোই